তো যেটা বলছিলাম যে আমি আসলে হচ্ছে হিন্দু পরিবারের একটি ছেলে তো আমাকে আমার ফ্রেন্ডরা দাওয়াত দেয় প্রায় তো ওদের আমি বলতাম যে ভাই ইসলামের দাওয়াত দিস এটার মানে হচ্ছে যে উম বোঝাতে চাচ্ছিস যে মানে আমার ধর্মের থেকে তোদের ধর্মটা ভালো তাই আমরা ওখানে যাব বলে হ্যাঁ তুই যদি নিজের বিবেক বুদ্ধি দিয়ে বুঝিস যে এই ধর্মের থেকে ওই ধর্মটা ভালো সেখানে যাওয়া উচিত তো আমি বললাম যে ভাই তাহলে তোদের ধর্ম থেকে যদি কেউ বোঝে যে তোদের ধর্ম থেকে অন্য একটা ধর্ম ভালো তাহলে সেখানে যদি তারা আসতে চায় তাহলে তুই কেন তাদের গলা ফালে দিয়ে যান তোমরা বা তাদের কেন তোমরা মৃত্যুদণ্ডের আদেশ দেন তো ভাই ওরা বলে যে না এরকম কিছু নাই বা এরকম কোনো নিয়ম আমাদের ধর্মে নাই তো আমি সেগুলি জানি যে এরকম কিছু আছে যেটা যে ওদের ধর্মটা ত্যাগ করলে তাকে মৃত্যুর অনুভূতি দেওয়া হয় বা তাকে মৃত্যু মানে মেয়ের ফলে হালাল আর কি এরকম কোনো রেফারেন্স কি দেখাতে পারবেন তাহলে আমার সুবিধা হতো আর কি গুগলে যাবেন গুগলে যাবেন মুরতাদ লিখবেন সুকার র দয়াকার দ লিখে স্পেস দিবেন সংশয় ডট কম লিখবেন ইংরেজিতে লিখলে মুরতার সম্পর্কিত প্রত্যেকটা তথ্য পাই যাবে রেজাল্ট এটাই ঠিক আছে বুঝছি হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে কোরআনের ভুলের কথাটা যে কোরআনে অনেক অসংখ্য ভুল আছে সেটা আমি জানি কিন্তু মানে স্পেসিফিক খুব মানে ডাইরেক্ট যে ভুলগুলো সেরকম কিছু বলতে পারেন মানে এক লাইনেই ভুল আছে কোনো পেছানো না এরকম কিছু ভুল কি আছে আপনি বলতে পারেন কুরআন ও বিজ্ঞান শিক্ষার দন্ড কুরআন ডট গুগলে যাবেন কুরআন ও বিজ্ঞান শিক্ষার দন্ড স্পেস সার্চ করুন বহু ধরনের ভুল হবে ম্যাথমেটিক্যাল এরর ম্যাথমেটিক্যাল এরর তো আপনার ইয়া নাই আমি ব্যাটারিতে কিছু নাই তারপরে হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল এরর পাবেন আপনি বায়োলজি নিয়ে ইরল পাবেন যেমন ফর এক্সাম্পল ভ্রূণ তত্ত্ব নিয়ে যেটা বলা ওইখানে ওইখানে ভুল পাবেন তারপরে দুধ কোথায় উৎপন্ন হয় ওইটা নিয়ে ভুল ভুল তথ্য দেওয়া আছে আর্থের শেপ নিয়ে যদি আর্থের শেপ নিয়ে আপনি শুধু পুরানো আয়াত করলে হবে না ওইটা তফসিলে যেতে হবে বাট অনেকগুলোই পাবেন ওইখানে বেশ কয়টা দেওয়া আছে কাজ করলে অনেকগুলো পেয়ে অসংখ্য ভাবে আচ্ছা অমিত ভাই বলে শিখ দেখে আপনি একটু ওটা ওটা পরে দেখেন আগে দেখেন করেন না মিউট করে দিচ্ছি আর্মি আনমিট করতেছেন কেন হেল আনমিট করতেছেন কেন আপনার এখান থেকে হয় আনমিট করেন আপনি আগে ওই লেখাটা পড়ে ওই বিশ্বের বিষয়টা

ঠিক আছে বুঝতে পেরেছি আচ্ছা একটা জিনিস বলি ঠিক আছে মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে আহ আপনার কি ইসলামের দাবাত দিয়েছে দাওয়াত দাওয়াত দাবাত দিয়েছে তা আমন্ত্রণ জানিয়েছে এখন আপনি সেই ইসলামে যেতে চান না আপনি আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে ইসলামে কি কি ভুল আছে মানে ব্যাপারটা হচ্ছে কাউন্টার করা যে হ্যাঁ ভাই তো তো এরকম আছে মানে মানে এরকম যেন ব্যাপারটা হ্যাঁ চালু নিয়ে এসছি সুচির বিচার করতে এরকম বলা ব্যাপারটা এখন সেখানে আমাদের কাছ থেকে রেফারেন্স যেতে এসছেন তার থেকে সব থেকে ভালো হচ্ছে যে আপনি নিজে একটুখানি পড়ুন ঠিক আছে ওরকম হচ্ছে রেফারেন্স দেখে ওরকম আমাদের দেখানো কিছুর থেকে যদি এরকম একটা ঘটনা হয় তাহলে আমার মনে হয় আপনি নিজে একটুখানি নিজে পড়ুন পড়াশোনা করুন সেটা হলে আরো ভালো হবে দ্বিতীয়ত আর একটা জিনিস ধর্মের সত্যি কোনো প্রয়োজনীয়তা আছে কি না সেই জিনিসগুলো জিজ্ঞাসা করুন শুধু সেই জিনিসটা না প্রত্যেকটা ধর্মের কিছু ফান্ডামেন্টাল ব্যাপার আছে সেই জিনিসগুলো একটুখানি দেখার চেষ্টা করুন এবং আরো একটা আপনাকে একটা ফিডব্যাক বা আপনাকে একটা সাজেস্ট করবো একটা অ্যাডভাইস দিতে চাই শুধু অন্যের ধর্মটা না নিজের ধর্মটা নিয়ে একটুখানি জানার চেষ্টা করবেন কেমন জি আমি সব ধর্ম নিয়েই ঘাঁটাঘাঁটি করি কি ঠিক আছে তার নিজে পড়ার চেষ্টা করবেন কেমন আচ্ছা ভালো থাকবেন ভাই সপ্তম থাকবেন থ্যাংক ইউ সো মাচাই আচ্ছা উম আচ্ছা আমি তো ইয়ে তো পাচ্ছি না

তো এখানে ধরেন আমি আমার ব্যক্তিগতভাবে আমি নিজেকে যদি আমি করি আমি বলতে পারি যে আমার বিশ্বাসী অবিশ্বাসী আমার দুইটা লাইফ প্রথমে আমি ছিলাম হচ্ছে কঠোর একজন বিশ্বাসী একজন লোক আমি ধরেন নামাজ পড়ার চেষ্টা করতাম তারপর হজ করে আসছি তারপর ধরেন যে আমাদের সাথে ইভেন আমি এখনো যাই যে যে আমি ওয়াজ করি বিভিন্ন রকম বয়ান রাখি মসজিদে অনেক মানুষের সামনে কিন্তু এখন কিন্তু আমি অবিশ্বাসী

এখানে ধরেন আমি যখন বিশ্বাসী ছিলাম তখন আপনাদের কিছু কিছু লাইভ বা কথাবার্তা আমার যখন ফেসবুকে ইউটিউবে এগুলো আসতো তারপর হুজুদের কাছ থেকে শুনতাম যে নাস্তিকদেরকে ওরা প্রচুর গালিগালাস করে ওদেরকে কতল করো হত্যা করো ওরা ইসলামের জন্য ক্ষতিকারক এই সেই তো আমার মনের মধ্যে একটা ইন্টারেস্ট জাগত যে ওরা নাস্তিকদেরকে এত ঘৃণা করে কেন ওরা অ্যাকচুয়ালি করছেটা কি ওদের ভুলটা কি ওরা কি ক্ষতি করছে আমাদের এই জিনিসগুলো জানার জন্য হঠাৎ করে ধরেন আসিফ বা লিঙ্ক পেলাম মুফাসুল ইসলাম বা তখন যারা একটু ইয়া ছিল আর কি বা অনলাইনে সাজেশন হিসেবে যাদের যাদের একটা পাইছি তো শুনে দেখি যে ওরা ধর্মের বিরুদ্ধে একটু ভুল ভুল কথাবার্তা বলতেছে আমার কাছে জিনিসগুলো তখনকার সময় ভুলেই মনে হয়েছিল তা আমি ওদের তো ফিরোল্লা বলে ওদেরকে ব্লক টক করে দিলাম যে না এদেরকে আর দেখবো না ফলো করবো না আমার ইমান চলে যাবে তো তারপরও আমি এরকম ভাবে চলার পরে ছয় মাস এক বছর পরে দেখা গেলো যে না আসলে জানা দরকার একটা কিউরিসিটি ছিল তারপর আমি ওদেরকে এই ব্লক গুলোকে আবার আনব্লক করলাম ওদের বক্তব্য শুনলাম ক্রস চেক করলাম তথ্যগুলো আপনাদের যে রেভারেন্স গুলা তারপর দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে আপনাদের কথাগুলো যৌক্তিক সেই হিসেবে আমি আপনাদের এই জিনিসটা আস্তে আস্তে আমি আত্মস্থ করলাম কিন্তু আমার মধ্যে পরিবর্তনটা হয়নি আমি আপনাদেরকে প্রচুর শুনছি প্রচুর যুক্তি শুনছি তর্ক শুনছি এর সঙ্গে ওর সঙ্গে আপনাদের কথা বা হাস ডিবেট এইগুলো শুনছি অনেক বোঝার চেষ্টা করছি ইভেন এক মাস না দুই মাস না এক বছর না দুই বছর না দীর্ঘ কয়েক বছর যাবত আমি কন্টিনিউ শুনছি

এটা বা বিবর্তন বুঝান বা এটা বুঝান সেটা বোঝান কিন্তু যে আপনি দশ সেকেন্ডে একটা প্রশ্ন করলাম কিন্তু এটার উত্তর বা যে যাকে আপনি বোঝাচ্ছেন তার শিক্ষাগত যোগ্যতা কি তার ব্যাকগ্রাউন্ড কি সেটা বোঝার জন্য আদৌ ক্যাপাবল কিনা এখন আপনার দেখা গেলো যে দুই তিন দিনের লেকচার আপনি দশ মিনিট শুনে আপনি হয় মুমিন হয়ে যাবেন অথবা মানে অবিশ্বাসী হয়ে যাবেন এটা কি সম্ভব এই তুমি এই নিয়ে একদিন আমি একটা আমি জেরি ওয়েন জেক নাম হয়তো শুনেছেন একজন বায়োলজিস্ট তো ওনাকে আমি একটা আমার সাথে একদিন কথা হচ্ছিল মেলে একদিন কথা হচ্ছিল তা কথা হতে হতেই একটা পয়েন্ট উঠেছিল যে মানে উনি ক্রিয়েশনিস্ট বা ইন্টেলিজেন্ট ডিজাইনার এদের সাথে যখন কথা বলবেন তা তাদেরকে কিভাবে ডিল করেন উনি তো আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী মানে উনি ওনার প্রচুর লেখা আছে পেপার টেপার আছে গবেষণা আছে আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী ওটাও তো ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে ডিল করেন তো উনি বলছেন এই ডিল করতে উনি বলছেন যে আমি এসব ডিল করতে যাই না এগুলো দেয়ালের সাথে পিং পং খেলা আমি জিজ্ঞেস করলাম তা সমাজের কি সবসময় কি এরকম ভাবে চলে হয় কখনো কখনো সাধারণ মানুষকে বোঝাতে হবে আমার যেটুকু বক্তব্য রাখার আমি রাখি যতটুকু সরল সহজ ভাবে বক্তব্য রাখার রাখি তো অধিকাংশ বেশ কিছু লোক আছে যারা নেবে যারা নেবে আর বেশ কিছু লোক আছে যারা নেবে না আর এদের এই প্রফেশনটা সারা সারা মানে চিরকাল মানে জয় থেকে আমাদের হিন্দু মানে আমাদের এই হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক এই সোসাইটি যাব থেকে শুরু হয়েছে এই ধর্ম হয়েছে দেয়ালের সাথে পিঙ্ক খেলা তাই সাকিব ভাই কথাটা আপনি একদম ঠিক বলেছেন যেটা অনেক সময় এরকম হয় যে এটা আমাদের মনে হয় যেটা একটা দেওয়ালের সাথে পিঙ্ক খেলাই হচ্ছে তাও আরকি একটুখানি চেষ্টা থাকে যে যতটা সহজভাবে সরলভাবে সরল ভাবে এই জিনিসগুলোকে উল্লেখ করা যায় বোঝানো যায় এক্সপ্লেন করা যায়

ওদের তোর ভালো মন্দ যাচাই বাছাই করার মতো যোগ্যতা আমার মনে হয় না ওরা রাখে তো আপনারা কোয়ান্টিটির দিকে আমাদের আগানোর কোয়ালিটি কনভার্সেশন একজন দুই একজন যেমন আমার মতো আমি আমি আপনাদের কাছে অনেক থ্যাংকফুল যে আমি তো পরিবর্তন হইতে পারছি আমার মতো এরকম হয়তো দশজন পরিবর্তন হইতে পারছে কিন্তু আমরা শুধু আপনাকে কখনো বলবো না যে অনব ভাই অমিত ভাই আসিফ ভাই আপনাদের আমার এই পরিবর্তনের জন্য আপনাদের অবদান ছিল আপনাদের ইয়াদ ছিল তো আপনারা এই ফিডব্যাক গুলো তো ওইভাবে আসলে পাবেন না তার মানে কি আপনাদের এই কাজগুলো কি চলে যাচ্ছে কখনোই না আমি মনে করবো যে এইটা হচ্ছে ভিতর ভিতর হচ্ছে ওই দু একজন সাকসেস এটাই আমি মনে করি যে অনেক বিরাট কিছু তো আমি আপনাদের কাছে প্রার্থনা করবো যে আপনারা সবসময় এই জিনিসগুলো আপনার কন্টিনিউ করবেন কারণ হচ্ছে আপনারা আমাদের অগ্রজ আপনাদের এই সমস্ত অবদান গুলা সমাজের ভিতরে অবশ্যই প্রভাব ফেলবে এটাই মনে করি আর বিশেষ করে এখানে আছে আসিফ ভাই ইকবাল ভাই মাতব্বর আজাদ অভিজিৎ আমি যাদের নাম আসলে উচ্চার না করলেই না হয় তারপর অমিত ভাইকে আমি তো বলি হিউম্যান কম্পিউটার উনি ব্রেিনের মধ্যে এত কিছু কিভাবে যে রাখে এবং ডেলিভারি দিতে পারে ইনস্ট্যান্ট ইটস মাইন্ড ব্লোয়িং আসলে অমিত ভায়ও চাইলে আমাদেরকে একটা স্পেশাল লাইভ করতে পারে যেটা যেটা থাকতে পারে যে আমাদের সন্তানরা আমাদের বাচ্চারা যারা আছে ওরা কিভাবে নিজেদেরকে আসলে শিক্ষা কি কি শিখবে কিভাবে শিখবে ওদের লাইফস্টাইলটা কিভাবে ইয়া করবে তাহলে আমরা প্যারেন্টস যারা আছি আমরা শুনে আমাদের বাচ্চাদেরকে ওইভাবে আসলে গাইডলাইন দিতে পারি কিন্তু আমাদের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে আমাদের দেশে এভাবে আসলে বাচ্চা কাচ্চারা ওই আপনার রাম শ্যাম যদু কোদরের মতই হচ্ছে আর কি

সবচেয়ে ভালো এইটা কিন্তু আমি মানে মানে এটা এই জিনিসগুলো মাতুকা ভাই এত সুন্দর বোঝায় আমি নিজেও কিন্তু মাতুর ভাইয়ের কাছে অনেক কিছু শিখেছি এই জিনিসগুলো নিয়ে মানে ছেলে কি করে ইয়ে করতে হয় কিভাবে একটা মানুষ করে না মানে শিক্ষা দেওয়া লোকজনকে বোঝানো কোনো একটা কনফ্লিক্ট তৈরি হলে সেই জিনিসটা কিভাবে আহ তাদের সাথে ক্লারিফাই করতে হয় এটা কিন্তু ফারাজ ভাই একদম ঠিক বলেছে মানে এটা মানে ফারাজ ভাই মানে সত্যি করে আহ ভাই ছাড়া মানে এটা কিন্তু মানে এই টাইপের যদি আমি আমিও হ্যাঁ এটা জমবে না শুধু জমবে না না এটা অপূর্ণ থেকে যাবে মাতুপুর ভাই ছাড়া এই জিনিসটা অপূর্ণ থেকে যাবে

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে থ্যাঙ্ক ইউ সাকিব ভাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অর্ণব ভাই আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম আমি আপনাকে যদি সুযোগ দেন চল ভাই আপনি আজকে লাস্ট বেস্ট বলে দেন আচ্ছা অমিত ভাই আমার আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই আপনি যদি পারেন তাহলে একটু হেল্প করবেন আর কি আচ্ছা ঘটনাটা হয়েছে কি আমি যখন মনে করেন যে আমি তো মুমিন ছিলাম নামাজ টামাজ করতাম হস্টস করতাম বা ধর্মীয় রিচুয়াল গুলো আমি পালন করতাম আর আপনাদের বিভিন্ন লাইভ টক শো এই জিনিসগুলো শোনার পর আস্তে আস্তে আমার মধ্যে ভালো কথা চলতে থাকলো তারপর আসলে ওই নিজের মনের মধ্যে একটু ইয়ার থেকে আবেগ থেকে আমি কি করতাম আমার একটা ফ্রেন্ডের সঙ্গে আমি শেয়ার করতাম এই বিষয়গুলো আরকি ধর্মীয় ব্যাপারগুলো ও পাঁচক নামাজি ছিল ওকে এটা বলতাম ও প্রথম দিকে আসলে ওইভাবে পজিটিভলি রেসপন্স করতো না কিন্তু পরবর্তীতে ও দেখত যে ওর ফুফাতো ভাই যার সাথে ও যার থাকে ও কোনো সময় নামাজ পড়ে না ঈদের নামাজ পড়ে না ও একটু উল্টা পাল্টা কথা বলে আমিও একটু ভিন্ন রকম কথা বলি মধ্যে করে শুরু করলো আর কি। তারপর ও একটা সময় আপনাদের লাইফ বা লালু উস্তাদের লাইফ এই জিনিসগুলো শোনা শুরু করলো তখন ও আস্তে আস্তে ব্যাপারগুলো ধর্মীয় ব্যাপার বুঝতে থাকলো তো একটা সময় ও বেশ এক্সাইটেড হয়ে গেল আমার সঙ্গে যখন কথা বলতো তখন বলতো এই সালা মুসলমানরা খারাপ হুজুরা খারাপ এই বদমাইশ ওরা এরকম সেরকম সালা ধর্ম আমার জীবনটা নষ্ট করে দিয়েছে এই সেই আমি ভাবতাম যে ভালো হয়েছে একটা ছেলেকে তাও একটু এভাবে ওর সঙ্গে বিভিন্ন বিষয় আমি শেয়ার করতাম ও আমার সঙ্গে শেয়ার করত। তারপর ও আমাদের ঢাকা থেকে আমরা বাড়িতে আসি ও আসে আমি আসি ওর বাসায় আমি আমার বাসায় ঈদের ছুটিতে আসলাম কি ঈদের ছুটিতে আসার পরে এটা কোরবানির ঈদ ছিল কোরবানি দিন সকালবেলা গরু জবাই হলো যেহেতু আহ আমরা তো সমাজে তো ওইভাবে ডিক্লেয়ার দিতে পারি না আমাদের রিলিজিয়ন পালন করতেই হয় সামাজিকতা রক্ষা করতে হয় গরু কুরবানি দিল ও গরু কুরবানিতে সকালবেলা জবাই টবাই দেখলো সবকিছু করলো ভালো কথা কিন্তু ওই দিন সন্ধ্যাবেলা থেকে ওর মনটা কেমন জানি একটু অস্থির হয়ে গেল একটু নিজেকে একটু আইসোলেটেড করে রাখে সবার কাছ থেকে একটু আলাদা আলাদাভাবে থাকে কথাবার্তা একটু অসংলগ্ন এই সেই আর ও দেখতাম যে প্রায় সময় বলতেছে যে ওকে ওকে কারা যেন ওকে ধরে নিয়ে যাবে ওকে মেরে ফেলবে ওকে কিডন্যাপ করে নিয়ে যাবে কোন সিএনজি বা মাইক্রো দেখায় বলে যে দেখো দেখো এই ওর সিএনজি দিয়ে ছেলেগুলো আসছে ওরা আমাকে এই সিএনজি করে উঠে নিয়ে যাবে বা এই মাইক্রো দিয়ে ছেলেগুলো আসছে ওরা আমাদেরকে ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে এভাবে চরম ভাবে মানুষজন দেখে ভয় পাইতো তারপর কি করতো আমার অন্য যে ফ্রেন্ড আছে ওদের সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করতো শেয়ার করতো যে দোস্ত দেখ ওরা যে ছেলেগুলো আসতেছে আড্ডা দিতেছে ওদের হাতে অস্ত্র আছে ওরা যেকোনো সময় আমাকে মেরে ফেলতে পারে তো তোরা আমাকে একটু চেক করিস এই সে মানে চরম ভাবে আতঙ্ক থাকতো ও হয় দোকানে বসে আড্ডা দিত অথবা ঘরে বসে থাকতো মানে পাবলিকলি ওইভাবে রাস্তাঘাটে খুব বেশি একটা চলাফেরা করতো না আর আমরা আড্ডা দিয়ে আসার সময় যদি ছুটি একটু সময় থাকতো রাত দশটা এগারোটা বেজে যেত তখন ওকে দেখা গেলো যে আমরা দু তিনটা ফ্রেন্ড মিলে গার্ড দিয়ে ওর বাসা পর্যন্ত পৌঁছে দিতাম তো এইভাবে চরম ও ভয় পাইতো তো আমি চিন্তা করলাম যে আচ্ছা মানুষ দেখে ভয় পাচ্ছে এটা নিশ্চয়ই করো ওর ব্রেনের মধ্যে কোনো একটা এফেক্ট করছে তো আমি আবার গুগলে সার্চ টার্চ দিয়ে বের করলাম যে এটা কোনো একটা ফোবিয়া ওর মধ্যে অ্যাটাক করছে বা আক্রান্ত হয়েছে তো এই ফোবিয়াটার নামটা এক্সাক্টলি আমি এখন ভুলে গেছি বাট তখন বের করছিলাম আর কি যে এই ধরনের একটা ইয়ার মধ্যে হয়েছে যে জিনিসটা হচ্ছে মানুষ দেখে ভয় পাওয়া যে কেউ ক্ষতি করতে পারে ইয়া করতে পারে এই জিনিসগুলো আর কি তারপর এই জিনিসটা ওর মধ্যে চলতে থাকলো ওর বাসায় কি করলো আমাকে ডাকালো যে তুমি আসো সাকিব তুমি আসো দেখো তো আমাদের এই ছেলেটা এরকম করতেছে ওর মধ্যে কি ব্যাপার তো ও বেশ আশা নিয়ে আসছিল আমার ফ্রেন্ডা ও খুব আশা করছিল আমার উপর যে আমি ওর সম্পর্কে পজিটিভ কোনো কিছু বলবো পরে আমি আসলে ওর ফ্যামিলির কাছে আমি মিথ্যা কথা বলতে পারি নাই তা আমি বললাম যে দেখো দেখেন আঙ্কেল আনটি ও আসলে ভয় পাচ্ছে ওর ভয়টা আসলে অমূলক মিথ্যা আসলে কেউ ওকে কখনো ক্ষতি করতে চায় না এবং আমরা বন্ধু বান্ধবরা ও যাদেরকে সন্দেহ করছে তাদের পিছনে লোকজন লাগাইছি এবং ওরা কখনোই এ নিয়ে কথা বলে না আমার ওই ফ্রেন্ডকে নিয়ে কথা বলে না ওরা ওর আড্ডা মারে কিন্তু ও শুধু শুধু ভয় পাচ্ছে তখন ও আমার প্রতি একটা বিরুদ্ধ ধারণা পোষণ করলো যে কি ব্যাপার সাকিব তুই আমার ফ্রেন্ড তুই আমার সম্পর্কে আমাকে প্রটেস্ট না করে তুই ওদের সাফাই গাইলি তাহলে কি আমার কি ব্রেনে ডিস্টার্ব হয়েছে আমি কি তাহলে আমাকে কোনো সমস্যা হয়েছে আমি কি পাগল তা আমি পরবর্তীতে আঙ্কেল আংটিকে বললাম যে আঙ্কেল আংটি আপনারা কাজ করেন আপনারা কোনো একজন সাইক্রিস্ট মানে কোনো একজন ইয়া ডাক্তারকে দেখান মানসিক ডাক্তারকে দেখান কিন্তু না ও ডাক্তারের কাছে যাবে না কিন্তু এই এই অবস্থা সে চলতেই থাকলো ও প্রচন্ডভাবে ভয় পায় মানুষ দেখলে ভয় পায় খুব একটা বেরোতে চায় না ও আমার সঙ্গে আস্তে আস্তে যোগাযোগটা একটু কমাইতে থাকলো পরবর্তীতে ওর যে দুলা ভাই বা আত্মীয় স্বজন যারা আছে ওদের সঙ্গে আমরা কথা বললাম তো আমি আর আমার দুইটা ফ্রেন্ড ওরা ভাবলাম একটু মানে ইয়া থেকে আর কি থেকে আচ্ছা বাংলা সিনেমায় দেখি মুভি দেখা যে স্মৃতিশক্তি হারাই যায় মাথায় বাড়ি খাইলে আবার স্মৃতিশক্তি ফেরত পায় এরকম একটা ইয়া অ্যাপ্লাই করলে কি কেমন হয় ওর উপর আমার কথাগুলো শুনলে যদি আপনার কাছে হাস্যকর মনে হতে পারে তারপর ওই এক্সপেরিমেন্টটা আমি করছি রকম আমরা কেউ আট দশটা ছেলেকে আমরা সাজাইছি যে ওরা কি করবে ওকে মারতে আসবে এবং আমি আর আমার ওই ফ্রেন্ডটা সামনে যে ওদেরকে আমার এই ফ্রেন্ডটাকে সেভ করবো এবং বলবো যে আসলে তো ওদের সঙ্গে তোমার মিডনি মীমাংস হয়ে গেছে ঝামেলা মিটে গেছে এখন তোমাকে মারবে না এরকম আমরা একটা ড্রামা সাজাইলাম তারপর কি করলো ব্রিজের উপর ওই আট দশটা ছেলে পেলে আসলো এসে ওকে বলতেছে আমি তোকে এই করে ফেলবো সেই করে ফেলবো তা আমরা যে ওদেরকে চট দিয়ে বোঝালাম যে দোষ দেখ ওর সঙ্গে তো একটা ভুল বোঝাবুঝি হয়েছিল তুই আর ভয় পাইস না তোদেরকে ওরা কিছু করবে না তারপর ও বেশ আশ্বস্ত হইল এখন ও আর চিন্তা করে না না কাজ করছে কি আমি ঠিক না আমার কাছে তখন যে হয়তো কাজে লাগছে কিন্তু এরপর দেখি যে না ও মোটামুটি সুস্থ ভালোই একটু নিজেকে একটু চুপচাপ হয়ে গেছে বাইরে ওভাবে আর ভয়টা পায় না অযথা আর আতঙ্কিত হয় না কিন্তু ও যতদিন যাচ্ছে ও আমার কাছ থেকে ও দূরত্ব তৈরি করে ফেলতেছে

একটা এফেক্ট এরকম অনেক সময় ঠিক হতে পারে সেটাও ঠিক তবে একটা কাজ করতে পারেন একটা ভালো সাইকিয়াট্রিক কাউন্সেলিং করানো আমার মনে হয় জরুরি একবার করে নিতে পারেন বা ওনাদেরকে একবার সাজেস্ট করতে পারেন আপনার থেকে দূরত্ব বাড়ানোর কারণটা কি সেটা অবশ্যই বুঝতে পারিনি তবে এরকম হতে পারে যে আপনি হয়তো অনেক আমরা তো সবাই অনেক সময় সিডস প্যাস বুকি সিডস প্যাস নিয়ে আমি একদিন একদিন বলেছিলাম তা সিডস প্যাস কি সেটা বলছি তার আগে একটা জিনিস বলে নিই যে আমরা অনেক রকম বায়াসের মধ্যে ভুগি হ্যাঁ তা একটা হচ্ছে কনফার্মেশন বায়াস তা একটা এই যে সিডস বাসের কথা বললাম এরকম হচ্ছে একটা সিডস প্যাস হতে পারে তা এগুলোতে এগুলোতে কি হয় এগুলোতে অনেক সময় যে এই সাপোর্ট করে না বা এই জিনিসটাকে তাকে আমরা অনেক সময় একটা আমি আগে বলেছিলাম সিডস মানে হচ্ছে সিমিলারিটি এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ডিস্টেন্স আর সেফটি তার মানে আমাদেরকে আমরা যদি সিমিলার কিছু না দেখি বা কেউ যদি আমাদেরকে কোনো কথা হু হু না করে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ভাই এরকম হতে পারে আরে তাই তো এরকম না করে কেউ যদি আমাদেরকে কন্ট্রাডিক্ট করে তখন বা ধরুন আমাদের এক্সপিরিয়েন্সের সাথে কারোর অন্য একজন এক্সপিরিয়েন্স মিলছে না তা আমাদের মধ্যে একটা একটা কোন একটা এরকম থট একটা কোনো কিছুতে ডিস্টেন্স তৈরি হচ্ছে সেফ ফিল করছে না এরকম কারণে একটা ব্যাস তৈরি হতে পারে আমার মনে হয় আপনার বন্ধু এরকম কোনো একটা ব্যাস নেস মধ্যে ভুগতে পারে আপনি হয়তো সেরকম ভাবে হয়তো তাকে কোনোরকম ভাবে এরকম হতে পারে তাকে কন্ট্রান্ট করেছেন তার কথার মধ্যে হ্যাঁ হ্যাঁ করেনি তালে তাল মেলেননি মেলাননি সেরকম হয়তো অ্যাফেন্ডেড হয়েছে এরকম ভেবেছে সেখানে হয়তো একটুখানি কথা বলা বন্ধ করেছে বাকিদের সাথে কথা বলে যারা হয়তো তাকে সাপোর্ট করে বা এরকম কিছু করে

তো ওখানে এখন ওইভাবে চাকরি করতেছে মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে তো আমি ওর ভালো শুভকামনা করি এটা নিয়ে আমার কোনো আসোস নাই যে ওর সঙ্গে এখন আমার কোনো যোগাযোগ নাই তবে আমার মনে হয়েছে যে না আমি আমার হয়তো কাজ এক্সপেরিমেন্টই করি বা যেভাবেই করি হয়তো ওর উপর এই অ্যাপ কাজ করছে যা ও এখন তো ভালো আছে সুস্থ আছে ভালো আছে চলুক না সমস্যা কি হ্যাঁ এটা এটা ঠিকই যে আপনি যে কাজটা করেছেন খুব একটা খারাপ কাজ করেন সেটা আমি ক্রিটিসাইজ করছি না বা সেটা নিয়ে কোনো রকম দ্বিমত পোষণ করছি না ঠিক করেছেন ক্লাসিকো অনেক সময় কাজ করে এবং সেটা একটা রীতিমতো আমরা এটা একটা রীতিমতো এভিডেন্ট একটা ফ্যাক্ট এটা নিয়ে প্রচুর গবেষণা আছে এটা সত্যি একটা বাস্তবিকভাবে এটা করে এবং সেই জন্য আমরা দেখবেন কেস কন্ট্রোল স্টাডি করি যে আমরা দেখি যে কোনো কোনো কারণে মানে কোনো প্লাসিবো এফেক্টের জন্য এই ধরনের কোনো একটা কনফার্মেশন বায়াস বা এই ধরনের কোনো কিছু কিনা সেটা আমরা দেখার চেষ্টা করি তাই এটা ঠিক বলেছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা নিয়ে আই ডোন্ট ডিসএগ্রি এট তবে এখনো আমার সাজেশন বিভাগ করেছে সবকিছু করেছে কিন্তু কেউ যদি এরকম একটা অমূলক ভয়ের সম্মুখীন হয়ে থাকে অনেক সময় তার মধ্যে কিছু কিছু সাইকিয়াট্রিক প্রবলেম দেখা যায় সেটা অনেক সময় এভিডেন্ট না হলেও এটা কিছুদিন ডটমেন্ট থাকে পরে আবার হয়তো হতে পারে সেই জন্য যদি পারেন যদি সম্ভব হয় তার তাকে বলবেন একটা সাজেস্ট করবে যে না একটা কাউন্সিলিং এটা করি না যেরকম একটা সমস্যা ছিল এইভাবে ভালো হয়েছে সেটি করতে পারে ভালো আর নইলে আবার যখন হচ্ছে যদি ফ্লেয়ার আপ করে বা যদি কিছু হয় তখন তো মেডিকেল মানে মেডিকেল ইউ উইল ডেফিনেটলি বি সিকিং ফর মেডিকেল হেলথ ওকে তা সেটা নিতে কোনো সন্দেহ নেই সেটা করতেই হবে যদি সময় থাকতে যদি করেন একটা প্রফাইল্যাক্টিং মেজার্স তাহলে নিতে পারেন আর ঠিক আছে মানে যদি সম্ভব হয় আর কি জি ধন্যবাদ অমিত ভাই আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য তো আমি অমিত ভাইয়ের কাছে কাছ থেকে বিদায় নিচ্ছি অর্ণব ভাইকে বলতেছি আমার শেষ কথাটা যে অর্ণব ভাই আসিফ ভাই মতব্বর ভাই বা আপনারা যারা যারা আছেন আপনাদের এই সংগ্রাম আন্দোলন প্রচেষ্টা আমরা যে যেই শব্দেই বলি আপনাদের এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন মানে কন্টিনিউ করার জন্য কারণ হচ্ছে আমার মতো বারো দশজন হয়তো আমরা ভিতরে ভিতরে চেঞ্জ হচ্ছি আপনাদেরকে ফিডব্যাক জানাচ্ছি না এটা অকৃতজ্ঞতাও হতে পারে বাট আমাদের অন্তরের দাবি থাকবে এটাই যে আপনাদের এই জিনিসটা আপনার পরিবর্তন সরি আপনারা মানে চালিয়ে যান কন্টিনিউ করে যান এটা আমাদেরকে দরকার কারণ আমি আমার নিজেকে আমি রিয়েলাইজ করতে পারি যে আমি আগে কি ছিলাম আর এখন কি হয়েছে। তো এটা সম্পূর্ণই মানে ক্রেডিটটা আপনাদের উপর যায় তো আপনারা ভালো থাকবেন আপনাদের মূল্যবান মতামত দিয়ে এই দেশ জাতির উপকার করবেন এটা আমাদের সব সবসময়ের জন্য আশা থাকবে আপনাদের উপর ভাই ধন্যবাদ আমাকে যুক্ত করার সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ সাকিব ভাই যুক্ত হওয়ার জন্য তুমি ভাই মনে হচ্ছে লাগাছ থ্যাংক ইউ ভেরি মাচ তো হওয়ার জন্য তাহলে আমরা আজকের জন্য শেষ করে দেই আজকের জন্য আজকে আলোচনাটা শেষ করে দিই যারা যারা শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্ট করলেন এবং যুক্ত হলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সবার জন্য শুভ শুভকামনা